হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা যে দু হাজার বাইশের ভুল পরীক্ষাটা হয়ে গেলো তার প্রশ্নপত্র নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো যতগুলো শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো উত্তর বলে দেবো এবং পুরো প্রশ্নটা তোমাদের দেখিয়ে দেবো তোমরা মিলিয়ে নাও দেখো এখানে বলছে জিওগ্রাফি দু হাজার বাইশ ফুল মার্কস হচ্ছে নব্বই যা রেগুলার দেখো বিভাগ কয়েক কী বলছে একের একটা বলছে দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চ উচ্চতা হ্রাস পায় তাকে বলে সঠিকভাবে অপশান খ আরোহণ নেক্সট বলছে একটা একের দাগে দুই দুটি নদী অবাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে হবে অপশন নাম্বার ক জলবিভাজিকা তিনেরটা বলছে হিমবাহ সৃষ্ট হ্রদ হল অপশান নাম্বার ক করি হ্রদ চারটা বলছে একের দিকে চার বায়ু সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপকে বলে অপশান নাম্বার ঘ লোয়েস পাঁচেরটা বলছে সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে অপশান নাম্বার ক শর্টস ছয়টা বলছে কেন্দ্রশাসিত অঞ্চল লডাখকে পৃথক করা হয়েছে জম্মু ও কাশ্মীর অপশান নাম্বার খ সাতেরটা বলছে শিবালিক ও হচ্ছে অবহিমালয়ের মধ্য অবস্থিত উপত্যকে বলে অপশান নাম্বার খ দুন আটেরটা বলছে ভারতের সব বৃহৎ নদী উপিক্রমাটি হলো অপশান নাম্বার ভাকরা নাঙাল নয়টা বলছে মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় অপশান নাম্বার কেরলে নেক্সট দশেরটা বলছে যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো অপশান নাম্বার ক কান্তীয় ও উদ্ভিদ নেক্সট প্রশ্ন বলছে এগারোটা ভারতের কেন্দ্রীয় কপি গবেষাগরে অবস্থিত অপশান নাম্বার গ চিকমাগুরে নেক্সট বারোটা বলছে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি কেন্দ্র হল অপশান নাম্বার গ সেক্টর ফাইভ শর্ট লেগে তেরোটা বলছে ভারতের আদমশুমারী অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল অপশান নাম্বার খ পাঁচ হাজার চোদ্দোটা বলছে ভারতের বৃহত্তম বন্দর শহর হল অপশান নাম্বার ঘ মুম্বাই নেক্সট দেখো বিভাগ ক্ষয় রয়েছে শুদ্ধ অশুদ্ধ করতে হবে যে কোনো ছটি রেয়াজ ছাত্রী করতে হবে ছটি এক একটা বলছে দেখো নদী গতি গতিবেগ পরিমাপ হলো এ হলো কিউ সেক এটা ভুল হবে মানে অশুদ্ধ হবে এটা হবে কিউ মেঘ নেক্সট বলছি দেখো সমুদ্রে ভাসমান বরফের স্তূপ হিমশৈল বলে এটা ঠিক শুদ্ধ তিনেরটা একটা বলছে শ্রীলঙ্কা ভারতের সীমানার সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র এটি হবে অশুদ্ধ চারেরটা বলছে ভারতে আরা বললি একটি নবীন ফঙ্গিল পর্বতের উদাহরণ এটি হবে অশুদ্ধ পাঁচেরটা বলছে লোকটা ভারতের বৃহত্তম উপহদ এটি হচ্ছে অশুদ্ধ ছয়টা বলছে দেরাদুনে ভারতে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটি হবে শুদ্ধ আর সাতেরটা বলছে ভারতে একটি বন বলছে বনজ শিল্প হলো কাগজ শিল্প এটি হবে সত্য শুদ্ধ নেক্সট দেখো শূন্যস্থান পূরণ রয়েছে যে কোনো ছটি করতে হবে এখানে সাতটি দেওয়া রয়েছে এক একটা বলছে নীলনদের বদীপ ড্যাস আকৃতির এটা হবে ধূর্কাকৃতির দু বলছে দুটি কোরির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাস বলে এটা হবে এরিটি তিনটা বলছে দক্ষিণ ভারতের সর্ব সর্বোচ্চ সিংহ হল এটা হবে আনাইমদি নেক্সট বলছে চারেরটা অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র ড্যাস নামে পরিচিত ডিহং নামে পরিচিত উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে কাঁধি নেক্সট বলছে ছয়টা ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ উত্থাপের লবণাক্ত নেক্সট সাতেরটা বলছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত উত্তাপের তৈল জন্য বিখ্যাত নেক্সট দেখো প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে দু একটি বাক্য উত্তর দাও তো আমি আর ভিডিওগুলো খালি প্রশ্নগুলো দেখে নাও তো ভিডিওটি এমনি লম্বা হয়ে যাবে তো দেখো তিনের দুয়ের দাগে তিনের ছটি প্রশ্ন করতে হবে আর দেয়া আছে আটটি এক নম্বর করে ছ নম্বর দুয়ের দাগে চার বলছে বামদিক ডানদিক মেলাও এটিও সবগুলি করতে হবে চার চারটে আছে চার নম্বর এক করে চার নম্বর নেক্সট দেখো বিভাগ গ রয়েছে দেখো তিনের দাগের বলছে যে কোনো তিনের দাগ এক বলছে পর্যায়ের সংজ্ঞা দাও অথবা পলনশঙ্কু কি নেক্সট বলছে দু একটা তিনের দাগের দুই পাওদীয় সিংহবাবু বলতে কী বোঝো অথবা তৃজ বালিয়াড়ির সংজ্ঞা দাও তিনের ময়দান বলতে কী বোঝো অথবা কচ্ছেরন কী নেক্সট বলছে চারেরটা পশ্চিমী ঝঞ্ঝা সংজ্ঞা দাও অথবা কৃষি বনজ বনসৃজন বলতে কী বোঝো নেক্সট বলছে পাঁচেরটা ধাপ চাষের সংজ্ঞা দাও অথবা বাণিজ্য বাণিজ্য ফসল কী নেক্সট বলছে ছয়টা বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো অথবা উত্তর পশ্চিম করিডোর কী নেক্সট বলছে বিভাগ ঘ চারের দাগের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন তো চারের দাগের ক বলছে দাগের এক বলছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো অথবা উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা নদী উপত্যকা ও হিমাব উপত্যকা তিনটি পার্থক্য উল্লেখ করো নেক্সট রয়েছে চারিদাগে তিন পূর্বঘাট ও পশ্চিমঘাটে পর্ধমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো অথবা ভারতের পশ্চিমবাহী নদী মোহনা বদীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো নেক্সট বলছে চারিদাগের চার ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতি তিনটি কারণ বিশ্লেষণ করো অথবা গাঙ্গীয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন তো এইভাবে প্রশ্নগুলো তোমার দেখে নাও বিভাগ গ এখানে রয়েছে দৃষ্টি পরীক্ষার্থীদের জন্য আমি আর প্রশ্নগুলো বলছি না তোমরা আবার দেখে নাও প্রশ্নগুলো এখানে বিভাগ খ চ রয়েছে এখানে রয়েছে ম্যাপ পয়েন্টিং তো এখানেও বলেছে কটা করতে দশটা দেওয়া আছে দশটি দশটি করতে হবে তো এই ছিল প্রশ্ন ন তারিখ নয় মার্চ দু হাজার বাইশের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র